হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। করোনা মহামারীর এই সময়ে জীবন ও জীবিকার তাগিদে আমাদের বাইরে বের হতেই হচ্ছে। গণপরিবহন ব্যবহার করোনা সংক্রমণের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। তাই আপনি হয়তো ভাবছেন কম বাজেটে একটি ভালো মানের বাইক কিনবেন। কম টাকায় কোন বাইকটি আপনার সকল চাহিদা পূরণ করতে সক্ষম সেটি নিয়ে যদি আপনি চিন্তিত হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটিতে আপনি জানতে পারবেন 2 লাখ টাকার মধ্যে সেরা 5টি বাইক সম্পর্কে। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। আমাদের লিস্টে 1 নম্বরে আছে বাজাজ পালসার 150 টুইন ডিস্ক বাইকটি। বাজাজ ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড ক্যাটাগরির এই বাইকটিতে আপনি পাচ্ছেন 4-স্ট্রোক SOHC 2 ভোল্ট এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার টুইন স্পার্ক BS IV ইঞ্জিন। 149.5 cc এর বাইকটি 14 PS বা 8000 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 13.4 Nm যা 6000 RPM ম্যাক্সিমাম টার্ক উৎপাদন করতে পারে, যেটা বাইকটিকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ স্পিডে নিয়ে যেতে সক্ষম। এই বাইকটিতে 90x70 ফ্রন্ট টায়ার এবং 120x80 রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা কর্নারিং করতে গেলে মোটামুটি উপযোগী। ব্রেকিং সিস্টেমে সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 15 লিটার এবং মাইলেজ ঢাকা সিটির মধ্যে আপনি 38 থেকে 40 এবং ঢাকা সিটির বাইরে 42 কিলোমিটার পার লিটার পাবেন। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,74,000 টাকা। এটি ডে টু ডে আপডেট হতে পারে। আমাদের লিস্টের দ্বিতীয় অবস্থানে যে বাইকটি রয়েছে সেটা হচ্ছে লিফান KPR 150 মোটরসাইকেল। লিফান ব্র্যান্ডের স্পোর্টস ক্যাটাগরির এই বাইকটিতে আপনি পাচ্ছেন ভার্টিক্যাল সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4-স্ট্রোক ইঞ্জিন। 149 cc-র এই বাইকে 14.8 PS বা 8000 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 14 Nm 6500 ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে, যেটা বাইকটিকে 130 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত টপ স্পিডে নিয়ে যেতে সক্ষম। এই বাইকে সামনে ও পেছনে যথাক্রমে 90x70 এবং 120x70 টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে এবং পেছনে উভয় চাকায় ডিস্ক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং স্পেশালি এই বাইকটির গিয়ার সংখ্যা 6। ম্যাক্সিমাম 16 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং ঢাকা শহরের মধ্যে 38 থেকে 40 এবং ঢাকা শহরের বাইরে 45 কিলোমিটার পার লিটার মাইলেজ দিতে সক্ষম এই বাইকটি। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,85,000 টাকা। বর্তমান সময়ের অন্যতম একটি জনপ্রিয় বাইক ব্র্যান্ডের নাম TVS। কম টাকার মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য এদের সুনাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে TVS অ্যাপাচি RTR 164B ডাবল ডিস্ক। TVS ব্র্যান্ডের স্পোর্টস ক্যাটাগরির এই বাইকটিতে আপনি পাচ্ছেন SI 4-স্ট্রোক অয়েল কুলড ইঞ্জিন। 149.5 cc এর বাইকের 16.5 PS যা 8000 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 14.5 Nm যা 6500 RPM ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে সক্ষম, যেটা এই বাইকটিকে ঘন্টায় 113 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। আকর্ষণীয় লুক এবং রেসিং টাইপ বাইক হিসাবে এই বাইকটি আপনার পছন্দের শীর্ষে থাকবে, এটাই স্বাভাবিক। সবাই আশা করেছিল অন্তত এই বাইকটিতে ABS ব্রেকিং সিস্টেম থাকবে, কিন্তু বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে নর্মাল ডিস্ক ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে ও পেছনে যথাক্রমে 90x90 এবং 130x70 62P টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং 64 কিলোমিটার পার লিটার মাইলেজ সমৃদ্ধ এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,93,000 টাকা মাত্র। আমাদের লিস্টে 4 নম্বরে যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে সুজুকি জিগজ্যাগ ডুয়াল টোন।
সুজুকি ব্র্যান্ডের স্পোর্টস ক্যাটাগরির এই বাইকটিতে আপনি পাচ্ছেন এয়ারপোর্ট 4 স্ট্রোক 1 সিলিন্ডার SOHC ইঞ্জিন। 154.4 সিসি এই বাইকটিতে 14.8 PS যা 8000 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 14 NM যা 6000 RPM ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করে, যেটা বাইকটিকে 112 কিলোমিটার পার ঘন্টা সর্বোচ্চ স্পিডে তুলে নিতে সক্ষম। এই বাইকে ফ্রন্ট এবং রেয়ার উভয়ই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। 100/80/70 টিউবলেস ফ্রন্ট টায়ার এবং 140/68 টিউবলেস রেয়ার টায়ার থাকছে এই বাইকটিতে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং মাইলেজ সর্বোচ্চ 64 কিলোমিটার পার লিটার। বাইকটির বর্তমান বাজার মূল্য 1,99,000 টাকা। আমাদের লিস্টের 5 নম্বরে যে বাইকটি রয়েছে সেটি কম বেশি সকলেরই অত্যন্ত প্রিয় একটি ব্র্যান্ড, ইয়ামা FZS FIDR। ইয়ামা ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটি বাইক, যেটিতে আপনি পাচ্ছেন এয়ারপোর্ট 4 স্ট্রোক SOHC 2 ভালভ ইঞ্জিন। 150 সিসির এই বাইকে 13 BPHC যা 8000 RPM ম্যাক্সিমাম পাওয়ার এবং 12.8 NM যা 6000 ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটির সর্বোচ্চ গতিসীমা 110 কিলোমিটার পার আওয়ার। ইয়ামা বরাবরই ব্রেকিং সিস্টেমের জন্য সকলের কাছে আস্থাভাজন। FZS এই বাইকটিতে ফ্রন্ট ব্রেক 182 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক থাকছে। 100/80 সামনে এবং 140/60 পেছনে যে টায়ার দুটি থাকছে উভয়ই টিউবলেস। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং মাইলেজ সর্বোচ্চ 45 কিলোমিটার পার লিটার। বাইকটির বর্তমান বাজার মূল্য 2,00,000 টাকা। আমাদের বাইকগুলো সমস্ত তথ্য অনলাইন থেকে সংগ্রহ করা। বাইকের মূল্য ডে টু ডে পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওয়ান ক্লিক সলিউশনের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।